আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আপনি কি আয়ুষ্মান কার্ড বানিয়েছেন? যদি বানাননি তাহলে খুব সহজেই বানাতে পারবেন আয়ুষ্মান কার্ড। তার জন্য প্রয়োজন হবে শুধু অর্থের। 50 থেকে 100 টাকা দিলেই পূর্ব বরুয়া এবং পশ্চিম বরুয়ায় পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড। আশ্চর্য ঠেকলেও এভাবেই অর্থের বিনিময়ে পশ্চিম বরুয়া গ্রামের 1 নম্বর ওয়ার্ডের আশাকর্মী সুভাষিনী রায় এবং পূর্ব বরুয়া গ্রামের 1 নম্বর ওয়ার্ডের আশাকর্মী সুপ্রীতি নাথ আয়ুষ্মান কার্ডের নামে অর্থ সংগ্রহ করছেন বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, পশ্চিম বরুয়ার প্রাথমিক বিদ্যালয়ে 26 মার্চ থেকে আয়ুষ্মান কার্ড বানানোর জন্য শিবির বসিয়েছেন আশাকর্মী সুভাষিনী রায়। শিবিরে আয়ুষ্মান কার্ডের জন্য গ্রামবাসীদের কাছ থেকে মাথাপিছু 100 টাকা নিচ্ছেন আশাকর্মী সুভাষিনী রায়। গ্রামবাসীরাও কোনো কিছু না জেনে আশাকর্মীর কথা মতো আয়ুষ্মান কার্ড বানানোর জন্য মাথাপিছু 100 টাকা দিয়ে নাম নথিভুক্ত করছেন। তবে পরে গ্রামবাসীরা জানতে পারেন যে এর জন্য কোনো টাকা দিতে হয় না, সরকার বিনামূল্যেই সাধারণ লোকেদের আয়ুষ্মান কার্ড দিচ্ছে। এদিকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় গ্রামের দুস্থরা আশাকর্মী সুভাষিনী রায়কে কম টাকা নেওয়ার জন্য আবেদন করলেও একে তিনি কর্ণপাত করছেন না। এসব টাকা অফিসে জমা করতে হবে বলেও তিনি গ্রামবাসীদের জানিয়েছেন। আশাকর্মীর এহেন মনোভাবে গ্রামের অনেকেই টাকা জোগাড় করতে না পেরে আয়ুষ্মান কার্ড বানাতে পারছেন না বলে জানা গেছে। এতে তাদের নানা দুশ্চিন্তা তারা করছে, কারণ সরকার আয়ুষ্মান কার্ড থাকা লোকেদের বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিচ্ছে, কিন্তু এই কার্ড বানাতে গিয়ে আশাকর্মীর হাতে এমনভাবেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীরা এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য সুজিত রায়কে নালিশ জানান। এর প্রেক্ষিতে সুজিত নাথ আশাকর্মীর স্বামী জিতেন্দ্রনাথের সঙ্গে আলোচনা করলে তিনি জানান, এই টাকা সরকারি খরচ বাবদ নেওয়া হচ্ছে এবং সরকারকে দিতে হবে। অন্যদিকে পূর্ব বরুলা গ্রামের আশাকর্মী সুপ্রীতি নাথও আয়ুষ্মান কার্ডের জন্য গ্রামবাসীদের কাছ থেকে 50 টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ। এ নিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করলে তার পুত্র গ্রামবাসীদের মারধরের হুমকি দিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। জানা গেছে এ পর্যন্ত প্রায় 50 জনের কাছ থেকে আয়ুষ্মান কার্ডের নামে 50 টাকা করে নিয়েছেন আশাকর্মী সুপ্রীতি নাথ। এদিকে পূর্ব ও পশ্চিম বরুলা গ্রামে অর্থের বিনিময়ে আশাকর্মীরা আয়ুষ্মান কার্ড বানানোর অভিযোগ করে মঙ্গলবার রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এসডিও বিধানচন্দ্র বিশ্বাস ও সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্তার কাছে দুই গ্রামের বাসিন্দারা লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। অপরদিকে রাজ্যের 561টি স্কুলের সঙ্গে হাইলাকান্দি জেলারও 9টি মাধ্যমিক বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হল রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিভাগের এক নির্দেশে। হাইলাকান্দি জেলার উন্নীত হওয়া 9টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে কাটলেচুড়ার ট্রাইবেল হাইস্কুল, জামিরা হাইস্কুল, লালার বিবি মুদি হাইস্কুল, আই এ মেমোরিয়াল হাইস্কুল, আলগাপুরের উত্তর হাইলাকান্দি হাইস্কুল, জানকীবাজার হাইস্কুল, ভগত প্রসাদ হাইস্কুল, মুবেশ্বর আলী মেমোরিয়াল হাইস্কুল ও চিপরসাঙ্গন পাবলিক হাইস্কুল। সোমবার শিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আপগ্রেডেশনের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং শিক্ষকের ব্যবস্থা করতে এসএমডিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে হাইলাকান্দি জেলার দক্ষিণ প্রান্তে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে দক্ষিণ হাইলাকান্দির চা বাগান অধ্যুষিত এলাকা মণিপুর হাইস্কুল ওই আপগ্রেডেশনের তালিকায় স্থান পায়নি, আর এজন্যই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মণিপুর বাগানবাসীর পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, দক্ষিণ হাইলাকান্দির সবচেয়ে পুরনো মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে মণিপুর হাইস্কুল। এই বিদ্যালয়ে এইচএসএলসি পরীক্ষা কেন্দ্রও রয়েছে। স্কুলটিতে পার্শ্ববর্তী অন্য হাইস্কুল থেকে ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি। চা বাগান এলাকার হাইস্কুল হিসাবে ওই স্কুলটি হায়ার সেকেন্ডারিতে উন্নীত করতে এলাকার জনসাধারণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু প্রকাশিত তালিকায় মণিপুর হাইস্কুলের নাম না থাকায় স্বাভাবিকভাবে এলাকার নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মণিপুর এলাকার জনসাধারণ এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মণিপুর হাইস্কুল হায়ার সেকেন্ডারিতে উন্নীত না হওয়ার জন্য বিধায়ক সুজামউদ্দিন দায়ী বলে ক্ষোভ ব্যক্ত করেন বিদ্যালয়ে পরিচালনা সমিতির সদস্য তথা কংগ্রেস নেতা মনোজ বারৈ সহ অন্যরা। তারা বলেন রাজ্য বিধানসভা এডুকেশন কমিটির সদস্য সুজামউদ্দিন তার সুপারিশের ভিত্তিতে এই কাঠলিচুড়া কেন্দ্রের তালিকা হয়েছে। এলাকার জনগণ বিধায়ক সুজামউদ্দিনকে এ নিয়ে কাঠগড়ায় তুলেন। অপরদিকে প্রতিবছর মুসলিমদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হতেই বাজারে সামগ্রীর দামে আগুন ধরে যায়। গত কবছর ধরে এটাই যেন অলিখিত নিয়ম, এবারও ব্যতিক্রম হয়নি।
দিন পাঁচে কলা শুরু হয়েছে পবিত্র রমজান। মাছ মাংস থেকে শুরু করে সবজি ফলমূল থেকে ধরে মিষ্ট দ্রব্য সবখানেই আগুন। জেলার অন্যতম বড় বাজার সোনাইয়া ডুমলে দেখা গেল রকমারি সবজির পসরা সাজিয়ে বসে রয়েছে ব্যবসায়ীরা, কিন্তু এগুলো এতটাই অগ্নিমূল্য যে দাম জিজ্ঞেস করেই কেটে পড়ছেন অনেক ক্রেতা। রমজান শুরু হওয়ার আগে যেসব সবজি 30 টাকা কিলো ধরে পাওয়া যেত, সেই সব সবজি এক লাফে 60 টাকা, কোনোটি 80 টাকায় চলে গেছে। ঢেঁড়শ, ঝিঙ্গে, লং বিন, করলা, স্কোয়াশ, গাজর, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি সবই 60, 70 এবং 80 টাকা। শুধু বেগুন আর শশা এখনো 40 টাকায় বিকোচ্ছে। একইভাবে আগুনের আঁচ রয়েছে ফলের বাজারেও। রমজানে সাধারণত ফলের চাহিদা একটু বেশি থাকে, সেই সুযোগে 2 পয়সা কামিয়ে নিতেই কৃত্রিমভাবে দাম বাড়িয়ে তোলেন একাংশ অসাধু ব্যবসায়ী, এমনটি মনে করেন একাংশ ক্রেতা। সাধারণ কলাও ধরা চুয়ার বাইরে চলে গেছে। রমজানে ফলের ক্ষেত্রে খেজুরের পরিক কলার চাহিদা সবচেয়ে বেশি থাকে। সোনাই বাজারের সবজি ও ফল বিক্রেতাদের সঙ্গে কথা বললে রমজান উপলক্ষে কৃত্রিমভাবে দাম বাড়ানোর কথা স্বীকারও করেন তারা। তবে জানান, এতে তাদের মতো খুচরো বিক্রেতাদের করার কিছুই থাকে না, তাদেরও বেশি দামে কিনে আনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হন তারা। সবজি ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেল, রমজান শুরু হওয়ার 2-1 দিন আগে পর্যন্ত ঝিঙ্গে 30 টাকা কিলো ধরে বিক্রি করেছেন তারা। বর্তমানে সেই ঝিঙ্গে কিনেই আনছেন 60 টাকা ধরে, তাই 70 থেকে 80 টাকায় বিক্রি করতে হচ্ছে তাদের। একইভাবে 20 টাকার বেগুন বিকোচ্ছে 40 টাকায়, 40 টাকার ঢেঁড়শ 80 টাকায়, 20 টাকার স্কোয়াশ 50 টাকায়, লং বিন রোজার আগে 50 টাকা কিলো ধরে বিক্রি করতে পারলেও এখন 80 টাকার নিচে বিক্রি করতে পারছেন না তারা, কারণ পাইকারি বাজার থেকে চড়া দামেই কিনতে হচ্ছে তাদেরও। ক্ষুদ্র ব্যবসায়ীরা দাম দিয়ে পণ্য কিনলে খুচরো বাজারে বর্ধিত দামে তা বিক্রি করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু পাইকারি বাজারে এভাবে আচমকা মূল্য বৃদ্ধি হবে কেন? এসব দেখার বা নিয়ন্ত্রণ করার কি কেউ নেই? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন আমজনতা। অন্যতায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো শীঘ্রই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে নিম্ন আয়ের মানুষের, এমনটাই মনে করছে সচেতন মহল। অপরদিকে স্বচ্ছতার ক্ষেত্রে এক অরাজক পরিস্থিতি চলছে শিলচরে। শহর জুড়ে যত্রতত্র আবর্জনা ফেলে রাখার অঘোষিত প্রতিযোগিতা চলছে যেন। আবর্জনার নাগপাশে আবদ্ধ পুরো নাগরিকদের নাবিশ্বাস উঠার জোগাড়। ব্যতিক্রম নয় শহরের ব্যস্ততম কলেজ রোড এলাকাও। জিসি কলেজে যাবার রাস্তার সামান্য দূরত্বেই আবর্জনার বিশাল স্তূপ গড়ে উঠেছে, যদিও কখনো কখনো সকালের দিকে পুরসভার তরফে আবর্জনা সাফাই করা হয়। তবে বেলা যত গড়াতে থাকে নতুন করে আবর্জনায় ভরে উঠে এলাকা, তাই আবর্জনার স্তূপের উল্টো দিকে রয়েছে বেশ কয়েকটি দোকান। তবুও এলাকার কিছু মানুষ এই স্থানটিকেই আবর্জনা ফেলার স্থান হিসেবে বেছে নিয়েছেন। পার্শ্ববর্তী এলাকার মানুষ জানান, রাস্তার এই আবর্জনার দুর্গন্ধ তাদের বাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন থেকেই এলাকার আবর্জনা ফেলার স্থান হয়ে দাঁড়িয়েছে এই জায়গা, প্রতিনিয়তই এখানে আবর্জনা ফেলা হয়। সকালবেলা রাস্তা ঝাড়ু দিয়েও এখানে জমানো হয় আবর্জনা, পুরসভার তরফে আবর্জনা নেওয়া হলেও তা নিয়মিত নয়। এছাড়াও রাস্তার পাশের এই আবর্জনার স্তূপে গবাদি পশুর ভিড় জমে উঠে, এসব পশুর বিচরণে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আবর্জনা। শহরের সব প্রান্তে এভাবে গবাদি পশুর বিচরণে আবর্জনার স্তূপ থেকে আশেপাশে আবর্জনা ছড়িয়ে পড়তে দেখা যায়। কলেজ রোডেও একই দৃশ্য পরিলক্ষিত হয়। খাবারের সন্ধানে সেখানে অসংখ্য গরুর ভিড় জমে উঠে, এতে পথ চলতি মানুষকে বিস্তর অসুবিধার মুখে পড়তে হয়। একদিকে যানবাহনের ভিড়, অন্যদিকে গরুর ভিড়। আর শহরের রাস্তায় রাস্তায় যেভাবে গরুর সংখ্যা বেড়ে চলেছে, তাতে যে কোনো সময় বড় অঘটনও ঘটতে পারে। পশুপালনকারীরা গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিয়ে দিব্যি আছেন, গরুগুলো যত্রতত্র ঘুরে অহরহ রাস্তায় চলাচলকারী মানুষের অসুবিধার সৃষ্টি করছে। পুর কর্তৃপক্ষেরও এদিকে নজর দেওয়া প্রয়োজন। অপরদিকে আসামে ডিলিমিটেশনের প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার কথা বললেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অবশ্য দ্রুত গতিতে কাজ করা হলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোবে কমিশন, কিন্তু বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া 2024 লোকসভা ভোটের আগে সম্পন্ন হবে কিনা সেটা খুলশা করেননি তিনি। তবে সীমানা পুনর্নির্ধারণে আসামের সব রাজনৈতিক দল, সংগঠন, জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিদের পরামর্শ প্রত্যাশা মাথায় রাখার আশ্বাস দিয়েছে কমিশন। ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে মঙ্গলবার বিকেলে দিল্লি ফিরে যাওয়ার আগে দুই কমিশনার অনুপ চান্দ পাণ্ডে অরুণ গোয়েলকে পাশে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, সাধারণত খসড়া প্রকাশের পরই অজর আপত্তি শুনতে আসে কমিশন, কিন্তু খসড়া প্রস্তুতের আগেও একবার সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার কথা ভেবেছি আমরা।
যাতে সকলের অংশগ্রহণ আরও বেশি হয়। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত প্রত্যাশা আর্থসামাজিক ভৌগোলিক অবস্থানগত পরামর্শ শুনে ডিলিমিটেশনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে। তিনি জানান, সোম ও মঙ্গলবার দুদিনে জাতীয় ও রাজ্যের 9টি স্বীকৃত রাজনৈতিক দলের মতামত শুনেছে কমিশন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, সিপিআইএম, এনসিপি, অগপ, এআইইউডিএফ, বিপিএফ, ইউপিপিএল সহ 3টি স্বীকৃত দল, জাতীয় পরিষদ, লোক সুরক্ষা পার্টি ও রাইজর দলের প্রতিনিধিরা দেখা করেছে। তাছাড়া 60টির বেশি সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে মতামত পেয়েছি আমরা। উজান, নিম্ন আসামের বিভিন্ন স্থান, অনেক দূর থেকে সংগঠনের প্রতিনিধিরা এসে পরামর্শ দিয়েছেন। বড়োল্যান্ডের ছাত্র সংস্থা তিওয়া গুর্খা আহম তফসিলি জাতি, মোরান, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মৈতেই মণিপুরি, গারো চা উপজাতি সাহিত্য সভা, মহিলা সংগঠনও এগিয়ে এসে মতামত দিয়েছে কমিশনকে। ফলে বিভিন্ন মহলের পরামর্শ প্রত্যাশা জানতে পেরেছি আমরা, দাবি করেন মুখ্য নির্বাচন কমিশনার। তাছাড়া জেলাশাসক, মুখ্য সচিব, সিনিয়র সচিবদের সঙ্গেও বৈঠক হয়েছে কমিশনের। তবে সশরীরে যারা হাজির দিতে পারেননি কমিশনের কাছে, তাদের জন্য আগামী 15 এপ্রিল অবধি সময় দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার, জেলাশাসকদের কাছে স্মারকপত্র জমা দেওয়া যাবে কিংবা ইমেইলেও পাঠানো যাবে মতামত, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির পুনর্নির্ধারিত সীমানার খসড়া প্রকাশের পর ফের রাজ্য সফরে আসবেন কমিশনের প্রতিনিধিরা। রাজীব কুমার জানান, খসড়া প্রকাশের পর 1 মাসের সময় থাকবে, তখন অজর আপত্তি পরিবর্তনের জন্য আবেদন দাখিল করা যাবে। সবার কথা শুনে তখন ডিলিমিটেশন রিপোর্ট চূড়ান্ত করবে কমিশন। কিন্তু কবে চূড়ান্ত হবে বা ডিলিমিটেশন প্রক্রিয়া কতদিনের সময় লাগবে সেটা খুলশা করেনি নির্বাচন কমিশন। রাজীব কুমার বলেন, সময়সীমা নিয়ে কিছু বলা সম্ভব নয়, সেটা খুলশা করা উচিত নয়, তবে এই প্রক্রিয়া অত্যন্ত জটিল প্রক্রিয়া, তাই দ্রুততার সঙ্গে কাজ করলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। রাজ্যের ভৌগোলিক ঐতিহাসিক জনবিন্যাসগত অবস্থা মাথায় রাখতে হবে, তাই দ্রুত শেষ করতে গিয়ে কোথাও যাতে ভুল না হয় সেটা মাথায় রাখতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।